এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন পৃথিবীর অন্য কোন মানুষ কি নবীজিকে এতটা কাছ থেকে দেখতে পেরেছে? না, পারে নাই। তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, হাদিস এসেছে মুসলিম শরীফে। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يجتهد في العشر الأواخر من رمضان ما لا يجتهد في غيره. رسول كريم صلى الله عليه وسلم رمضان الشيش تشكي عبادت البوتي جدوتا منوريبش كرتين بچھر الانو شوئي عبادت اتوبشي منوجوگي رمضان الشيشير دوشكي المتو فتننا اور تد نبیجي شيشير دوشكي যেভাবে গুরুত্ব দিতেন বছরের অন্য সময়কে এভাবে এত বেশি গুরুত্ব দিতেন না। শেষ দশকে নবীজি কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলিতুল আশরীন বিসালাতি ওয়া নাওম। নবীজি রমাদানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, কিছু সময় সালাত আদায় করতেন। খুব খেয়াল করে শুনুন আপনারা, নবীজি রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় সালাত আদায় করতেন, কিছু সময় ঘুমাতেন। কিন্তু ফাইদা কানাল আসরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক চলে আসত তখন নবীজি কি করতেন? আহিয়া লাইলাহু, সারা রাত তিনি জেগে থাকতেন। রাতের বেলা বিছানার সাথে পিঠ লাগত না। সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে সদ্দামিজ জারাহ, মাজা বেঁধে, কোমর বেঁধে, অর্থাৎ পরিধেয় বস্ত্রকে মজবুত করে বেঁধে ইবাদতে দাঁড়িয়ে যেতেন। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন অর্থাৎ নবীজি তার স্ত্রীদের সাথে মেলামেশা করতেন না। শেষের দশক স্ত্রীদের কাছ থেকে দূরে থেকে শুধুমাত্র ইবাদতে ইবাদত বন্দেগীতে তিনি মনোযোগে থাকতেন। এবং তিনি আরো কি করতেন? ওয়াইকাদা আহলাহু, তিনি শুধু নিজে নিজেই জেগে জেগে ইবাদত করতেন না, বরং তার পরিবারের লোকদেরকেও রাত জেগে ইবাদতের ব্যাপারে উৎসাহিত করতেন, পরিবারের লোকদেরকেও রাতের বেলা জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। দেখুন তো কোথায় নবীজির আমল আর কোথায় আমাদের আমল। নবীজি শেষের দশক ঘুমাতেন না, অবশ্য এটার সাথে আমাদেরও মিল আছে। আমরাও শেষের দশকে বেশিরভাগ মানুষ ঘুমায় না, ব্যবসায়ীরা আছে ব্যবসার ধান্দায়, আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আমরা আছি রাতের বেলা ঘুরে ঘুরে। আপনারা চট্টগ্রাম সিটিতে যাবেন, দেখবেন রাতের বেলা কি ভিড় রাস্তাঘাটে, ইফতারের পর থেকে একেবারে সাহারি পর্যন্ত শপিং মলগুলোতে আপনি দেখবেন প্রচণ্ড ভিড়। তাহলে রাত জাগার অভ্যাস আমাদেরও আছে। নবীজিও রাত জাগতেন, আমরাও রাত জাগতাম, শুধু রাত জাগা তা মিল আছে, কিন্তু আমলের কোনো মিল নাই। নবীজি রাত জেগে কি করতেন? ইবাদত করতেন। আর আমরা রাত জেগে কি করছি? মার্কেটিং করছি। অথচ শেষের দশক এটা কি মার্কেটিং এর সময়, শপিং এর সময়, নাকি ইবাদতের সময়? এটা হলো ইবাদতের সময়। নবীজির সাথে আমাদের আমলের কি জঘন্য বৈপরীত্য চিন্তা করেছেন? নবীজি সারা রাত জেগে থাকতেন, জেগে জেগে ইবাদত করতেন, আর আমরা জেগে জেগে কেউ বা ফেসবুক চালাই, কেউ বা আমরা অনলাইনে ব্যস্ত থাকি, কেউ বা আমরা মার্কেটিং এ শপিং করায় ব্যস্ত থাকি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা শপিং করার, মার্কেটিং করার সময় নয়, এই সময় হলো ইবাদতে। কারণ এই সময় ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়েছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কয়েকটা আমলের কথা শুনুন। সারা রাত জেগে থাকতেন, পরিবারকেও জাগিয়ে দিতেন, স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিয়ে বলতেন এটা নেয়ামতের সময়, এটা নেয়ামতের সময়, কেউ ঘুমায় থাকো না, জেগে জেগে ইবাদত করো। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শেষের দশকে আমরাও রাত জাগবো, রাত জেগে ইবাদত করব, আর আমাদের স্ত্রী সন্তান ভাই বোন পরিবারের সবাইকে ঘুমায় থাকতে দিব না, তাদেরকে আমরা বুঝাবো, দাওয়াত দিব, তাদেরকেও বুঝিয়ে আমরা ইবাদত মুখে করব। রাতের বেলা মসজিদে কিয়ামুল্লাইলে আসার সময় আমাদের প্রতিবেশীদের বাড়িতে আমরা আসার সময় একটু ডাকাডাকি করে আসবো,
সালাত সালাত বলে ডেকে ডেকে আসব বা কিয়ামুল লাইল বলে বলে আসব যাতে করে আমাদের আওয়াজ শুনে বাকিরাও কিয়ামুল লাইলের জন্য মসজিদের দিকে ছুটে আসে আমরা পারবো না ইনশাআল্লাহ 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 কারণ এই শেষের দশকগুলো ইবাদতে তারপরে নবীজি কি করতেন শাদ্দা মিজরাহু তিনি স্ত্রীদের থেকে দূরে থাকতেন অর্থাৎ তার পারিবারিক সাংসারিক সামাজিক সকল ব্যস্ততা থেকে নিজেকে ফ্রি করে ফেলতেন আমরা রমাদানের ব্যস্ততাগুলো বিশ রমজানের আগেই শেষ করা উচিত শেষ দশকে কোনো ব্যস্ততা রাখা উচিত না শেষ দশক হবে শুধু ইবাদত শেষ দশক হবে শুধু ইবাদত সম্মানিত মুসল্লিবৃন্দ এখন প্রশ্ন হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে সারা রাত জেগে জেগে পরিবারকে নিয়ে এত ইবাদত বন্দেগি করলেন কেন এর কারণ কি কারণ রমাদানের সবচেয়ে বড় নেয়ামত লাইলাতুল কদর এই লাইলাতুল কদর রমাদানের প্রথম দশ দিনের ভিতরে নাই মাঝখানের দশ দিনের ভিতরেও নাই লাইলাতুল কদর আছে রমাদানের শেষে দশকের ভেতরে এজন্য ওই লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে নবীজি শেষের দশক ইবাদত বন্দেগি করতেন লাইলাতুল কদর এটা বছরের অন্যান্য রাতের মতো রাত না রমাদান মাস কি কারণে সম্মানিত আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় রমজান মাসের এত ইজ্জত কেন এত সম্মান কেন তাহলে সকলেই একই রকমের জবাব দিবেন যে রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে বলেই এই মাসের সম্মান এই মাসের মর্যাদা অন্যান্য সকল মাসের চাইতে অনেক অনেক বেশি এজন্য আল্লাহ কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমাদান এটি হচ্ছে কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের কারণে রমজান মাস সম্মানিত এখন কোরআন নাজিল হয়েছে যেই রাতে ওই রাত কি রমজানের প্রথম দশ রাতের ভিতরে আছে না মাঝখানের দশ রাতের ভিতরে না নাই এই কোরআন নাজিলের রাত আছে রমাদানের শেষ দশ রাতের ভিতরে আর যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের একটা নাম আছে ওই রাতের নাম হলো সবাই বলেন লাইলাতুল কদর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই এই কোরআন আমি কদরের রাত্রিতে নাজিল করেছি তাহলে কোরআন নাজিলের রাত রমাদানের প্রথম দশকেও নাই মাঝখানের দশকেও নাই আছে শেষ দশকে আর যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের একটা নাম আছে নাম হচ্ছে লাইলাতুল কদর ওই লাইলাতুল কদর কদরের রাত এটা বছরের অন্যান্য রাতের মতো রাত নয় এই রাতের আলাদা কিছু শ্রেষ্ঠত্ব আছে আলাদা কিছু বিশেষত্ব আছে কদরের রাতের কিছু বৈশিষ্ট্যের কথা আপনি শুনুন কদরের রাত বছরের অন্যান্য রাতের মতো নয় কদরের রাতের আলাদা বিশেষ সাতটি বৈশিষ্ট্য রয়েছে বছরের অন্যান্য রাতের মতো কদরের রাত নয় যেমন এই রাত হচ্ছে কুরআন নাযিলের রাত এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি এই কদরের রাতে কোরআন নাজিল করেছি আবার এই কোরআন নাজিলের রাতে আরো বৈশিষ্ট্য রয়েছে এই রাতের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর কদরের রাত হলো হাজার মাসের চাইতে উত্তম ক্যালকুলেটরে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন হাজার মাস সমান হলো 83 বছর 4 মাস অর্থাৎ কদরের রাতের ইবাদত হলো 83 বছর 4 মাসের ইবাদতের চাইতে উত্তম আমরা অনেকে 83 বছর হায়াতও পাই না এমন কি নাও পেতে পারি কিন্তু কদরের রাতের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই কদরের রাত যদি আমাদের নসিব হয়ে যায় কদরের রাতের ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ আমাদের আমল নামার মধ্যে 83 বছর 4 মাসের নেকি দান করে দিবে নবীজি একদিন সাহাবীদের সামনে বনী ইসরাইলের কিছু নেককার ব্যক্তিদের কথা বলছিলেন
আমাদের আগের যুগের নবীরা হায়াত পেয়েছেন বেশি নবীদের উম্মত হায়াত পেয়েছেন বেশি যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর নূহ নবী দাওয়াতি কাজ করেছেন 950 বছর পূর্বের যুগের নবীরা শত শত বছর হায়াত পেয়েছেন তাদের উম্মতরাও শত শত বছর হায়াত পেয়েছে কিন্তু আমাদের নবীর হায়াত ছিল মাত্র 63 বছর আমাদের হায়াত কম না বেশি আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ সুবিধা পেয়েছি অন্যান্য উম্মতের চাইতে কম না বেশি সুযোগ সুবিধা পেয়েছি বেশি কারণ কোন নবীর উম্মতকে আল্লাহ লাইলাতুল কদর দেন নাই কিন্তু লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ নবীজি একদিন সাহাবীদের সামনে বনী ইসরাইলের কয়েকজন নেককার ব্যক্তিদের কথা বলছিলেন নবীজি বললেন সাহাবীরা শোনো বনী ইসরাইলের এমন কিছু নেককার বান্দা ছিল যারা রাতের বেলা ঘুমাতো না তাদের পিঠ বিছানায় লাগতো না সারা রাত আল্লাহর বান্দারা তাহাজ্জুদ আদায় করত রাতের নামাজ কিয়ামুল লাইল আদায় করত আবার দিনের বেলা না ঘুমিয়ে তারা সারা দিন দাওয়াতি কাজ করত জিহাদ ফি সাবিলিল্লাহ করত এই রকম করে একটা না হাজার মাস তারা ইবাদত বন্দেগী করেছে সাহাবায়ে কেরাম এই কথা শুনে আফসোস করে বললেন ওগো আল্লাহর রাসূল আমাদের আগের যুগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে বেশি ইবাদত বন্দেগীও করেছে বেশি আমরা হায়াত পেলাম কম ইবাদত করার সুযোগও পাবো কম কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের চাইতে অন্যান্য নবীর উম্মতের মর্যাদা বেড়ে যাবে কারণ তারা ইবাদত করেছে আমাদের চাইতে অনেক বেশি হায়াত পেয়েছে বেশি ইবাদতও করেছে বেশি মর্যাদাও হয়ে যাবে আমাদের চাইতে বেশি সাহাবীরা আফসোস করে বলছিলেন আমাদেরকেও যদি আল্লাহ হায়াত বেশি দিতেন আমরাও বেশি ইবাদত করতাম তাহলে হাশরের মাঠে তাদের চাইতে আমাদের মর্যাদা বেশি হয়ে যেত তারা যখন আফসোস করে এই কথা বলছিলেন আল্লাহ তাআলা তখন সূরা কদর নবীজির কাছে নাজিল করলেন সূরা কদর নাজিল করে আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আফসোস করার কোনো দরকার নাই আপনার উম্মত লম্বা হায়াত যদি নাও পায় আমি তাদেরকে একটা রাত দিচ্ছি যেই রাতের নাম লাইলাতুল কদর ওই কদরের এক রাত যদি আপনার আপনার উম্মতরা ভালোভাবে কাজে লাগাতে পারে একটি রাত যদি তাদের নসিব হয়ে যায় তাদের এক রাতের ইবাদত বন্দেগী বনী ইসরাইলের নেককার ব্যক্তিদের হাজার মাসের ইবাদত বন্দেগীর চাইতেও উত্তম হয়ে যাবে কত বড় মর্যাদা এটা চিন্তা করেছেন আপনারা বনী ইসরাইলের নেককার ব্যক্তিদের 1000 মাস টানা 1000 মাসের চাইতে ইবাদত 1000 মাসের ইবাদত বন্দেগীর চাইতেও আমাদের এই উম্মতের লোকদের এক রাতের ইবাদত বন্দেগী আরো উত্তম আল্লাহর কাছে আরো প্রিয় সুবহানাল্লাহ তাহলে আমাদের মর্যাদা কম না বেশি অনেক অনেক এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের সমান লাইলাতুল কদর এটা বড় দামি রাত এই এক রাতের ইবাদতের কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন বুখারীর হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের লক্ষ্যে কদরের রাতে ইবাদত বন্দেগীতে দাঁড়িয়ে যায় আল্লাহ তার পিছনের জিন্দেগীর জীবনের অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে কদরের এক রাতের ইবাদত আপনার জীবনের সব গুনাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন কি এখন প্রশ্ন হলো এই কদরের রাত কোন রাত কদরের রাতকে নির্ধারিত না কদরের রাত নির্ধারিত না কদরের রাত নির্ধারিত নয় বলে নবীজি এই শেষের দশক কদর তালাশের জন্য ইবাদত বন্দেগী করেছেন আল্লাহর নবী বলেছেন প্রথমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল লাইলাতুল কদর কোন রাত কিন্তু এরপরে আমি তা ভুলে গেলাম বা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তখন আমাকে জিব্রিল আমিন এসে বললেন হে আল্লাহর রাসূল
আপনি যে রাত তালাশ করছেন এটা রমজানের প্রথম 10 দিনেও নাই মাঝখানের 10 দিনেও নাই এটা আছে শেষের দশকে সুতরাং শেষের দশকে ওই রাত আপনি তালাশ করেন এজন্য নবী যে শেষ দশক সারা জীবন ইতিকাফ করেছেন যাতে লাইলাতুল কদর তার মিস হয়ে না যায় আর আমাদেরকেও বলেছেন মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির যে ব্যক্তি এই রাত পেতে চায় সে যেন শেষের দশক তা ভালো করে তালাশ করে শেষের দশক যেন ইবাদত বন্দেগিতে কাটায় তাহলে আর তার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই অন্য হাদিসে নবীজি বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকে বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে এই দুটো হাদিস যদি আমরা একত্রিত করি যেটা একটু আগে বললাম ওই হাদিসে নবীজি বলেছেন শেষ দশকে কদর তালাশ করো পরবর্তী হাদিসে বললাম শেষ দশকের বেজুর রাতগুলোতে তালাশ করো তাহলে বোঝা গেল কি শেষ দশকের ভেতরেই আছে এবং সেটা কোন রাত বেজুর রাত এটা ফিক্সড নয় এটা এক এক বছর এক এক রাতে হতে পারে কোন কোন বছর 21তম রজনীতে হতে পারে কোন বছর 23তম রজনীতে হতে পারে কোন বছর 25তম রজনীতে হতে পারে কোন বছর 27তম বা 29তম রজনীতে হতে পারে তাও মানুষের ভেজাল আর ভেজাল বাঙালি চায় শর্টকাট ইবাদত অনেকে বলে হুজুর মুসলিম বেজুর রাত কিন্তু সৌদি আরবে যেই রাত বেজুর আমাদের দেশে ওই রাত জুর রাত মানে হুজুরদেরকে প্রশ্ন কইরা মুশকিলে ফলায়া দেয় তা আমি উত্তর দিই এমন ভাই আপনি প্রশ্ন করে এত ভেজাল লাগান কেন আপনি শেষ দশকের পুরো 10 দিন ইবাদত করেন তাহলে আর কদর আপনার মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই কোনো সম্ভাবনা আছে না তো শর্টকাট ওয়ে আপনি খোঁজেন কেন বাঙালি সব সময় শর্টকাট শর্টকাট ওয়ে খোঁজে যারা ছাত্র আছে তারাও শর্টকাট ওয়ে খোঁজে পরীক্ষা আসলে তারা স্যারকে বলে স্যার শর্টকাট সাজেশন দেন এটা আউটলাইন দেন মানে আমরা সব সময় শর্ট ওয়ে খোঁজি আপনাকে তো শর্ট ওয়ে বলে দেওয়াই হয়েছে রমাদানের শেষে 10 দিন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর লাইলাতুল কদর আল্লাহ গোপন রেখেছেন কেন লাইলাতুল কদর কদরের রাত গোপন রাখায় আমাদের লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে আপনারা বলতেছেন লাভ কিন্তু এই যে গোপন রাখলেন আল্লাহ আমরা তো জেনে ফেললে শুধু ওই রাতে ইবাদত করতাম তাহলে এত আর কষ্ট করা লাগতো না লস হয়ে গেল না আমাদের কি বলেন আপনারা লস হয়ে গেছে লাইলাতুল কদর আল্লাহ কেন গোপন রেখেছেন এটা গোপন রাখা একটা উদ্দেশ্য আছে কেন আল্লাহ গোপন রেখেছেন আল্লাহ তাআলা যদি লাইলাতুল কদর কোন রাত সেটা আমাদেরকে জানিয়ে দিতেন লাইলাতুল কদর কোন রাত আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিলেন না এটা আল্লাহ গোপন রেখেছেন কেন গোপন রেখেছেন গোপন রাখার কারণ আছে আল্লাহ যদি জানিয়ে দিতেন যে এই রাতটা কদরের রাত তাহলে আমাদের যে স্বভাব আমরা যেটা করতাম রমাদানের 29 রাত আমরা ঘুমায় থাকতাম তারাবিতে পাইতেন না কিয়ামুল লাইলে পাইতেন না ঘোরাফেরা করত আর কদরের রাত ওই রাতে আইসা ইবাদত বন্দেগি আরম্ভ করে তাহলে আমরা ইবাদতমুখী হতাম না আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তামাশা করার জন্য না ইবাদতের জন্য ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে ইবাদতমুখী করতে চান এজন্য আল্লাহ লাইলাতুল কদর গোপন রেখেছেন যাতে করে এই একটি রাত তালাশ করতে গিয়ে রমাদানের শেষের পুরো দশকটা আমরা ইবাদত বন্দেগি করে আমাদের নেকির পাল্লা যেন ভারী করতে পারি কারণ কিয়ামতের দিন যার নেকি হবে যত বেশি তার মর্যাদাও হবে তত গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আল্লাহ গোপন রেখেছেন যেমন মৃত্যু কার মৃত্যু কখন এটা কি কেউ জানে যদি জানতো মানুষ কি করত মনে করেন আপনাকে জানিয়ে দেওয়া হলো আপনি 2025 সালে ইন্তেকাল করবেন ডিসেম্বর মাসে 28 তারিখ তাহলে দেখা যায় তো ওই ব্যক্তি 27 ডিসেম্বর 2025 পর্যন্ত দুনিয়ার সকল আকাম দুকাম করতে থাকতো আর 28 তারিখ রাত 12টা হয়ে গেল রাত তো আগে আসে তখন থেকে একদম তওবা করে আল্লাহর বান্দা পুরা নেককারদের কাতারে শামিল হয়ে যায় কি বলেন এরকম হইতো কি হইতো না কিন্তু কোন মানুষ তার মৃত্যুর কথা জানে না এমনকি পয়গাম্বাররা পর্যন্ত জানতেন না কখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন জানতেন জানতেন কার মৃত্যু কখন এটা কেউ জানে না
আল্লাহ তাআলা এজন্য বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোরআনে আল্লাহ বলেছেন কেউ জানে না তার মৃত্যু কোন অবস্থায় কোন জমিনে কোথায় হবে কোন জায়গায় হবে এটা কেউ জানে না কেবলমাত্র একজন জানেন তিনি কে আল্লাহ। আল্লাহ মৃত্যু গোপন রেখেছেন যাতে আপনি মৃত্যুর কথা স্মরণ রেখে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারেন এজন্য আল্লাহ মৃত্যু গোপন রেখেছেন লাইলাতুল কদর আল্লাহ গোপন রেখেছেন যাতে লাইলাতুল কদর খুঁজতে গিয়ে আপনি রমাদানের শেষের পুরো দশক ইবাদতে কাটিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদের লাভ হইল না লস হইল না লাভ জোরে বলেন লাভ হইল না লস হইল না লস হইল তাহলে এই যে রমাদানের শেষ দশক শুরু হয়ে গেছে গত রাত একটা বেজুর রাত ছিল তাই না এটা কদর হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না আবার সামনে 23 তম 25 তম 27 তম 29 তম আরো কয়টা বেজুর রাত আছে আরো 4টা বেজুর রাত আছে বাহিরের মাইক কি চলে চলে না তাহলে মা বোনদেরকেও বলছি আমাদের মা বোনদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ মা বোনদেরকেও বলছি ঠিক আছে এখন আওয়াজ সুন্দর হইছে মা বোনদেরকেও বলছি যারা বাসা বাড়ি থেকে শুনছেন আমাদের মা বোনেরা আপনারাও এই শেষের দশক কাজে লাগাবেন কেউ ঘুমাবেন না আমাদের সামনে আরো 4টা বেজুর রাত আছে আছে না 23 25 27 29 4টা বেজুর রাত আছে প্রত্যেকটি বেজুর রাতে আমরা আমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাইকে জাগিয়ে দিয়ে সবাই মিলে ইবাদত করব আমরা পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা কি শপিং করে ফেলছেন না তো করবেন না আচ্ছা শপিং করলেও দিনের বেলা সেরা ফেলে ঠিক আছে এই যে সকাল বেলা 10টার পরে 11টার পরে বা বিকেল বেলা এগুলা সেরা ফেলবেন কিন্তু রাতের বেলা হ্যাঁ ইফতারের পরে রাতের বেলা দুনিয়াবি কোনো কাজ হবে না রাতের বেলা সমস্ত সময়টুকু দিয়ে দিব কার জন্য আমরা পারবো ইনশাআল্লাহ রমাদানের প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিনের তারাবিহের নামাজে কিয়ামুল লাইলে আবেগ থাকবে আমাদের আরো অনেক বেশি আমি জানি না আপনাদের মসজিদে এখানে কুনুতে নাজেলা হয় কিনা হয় হয় নাকি কুনুত হয় কুনুত সহ পড়বেন কান্নাকাটির সময় এটা দোয়া কবুলের সময় এটা রমাদান পুরো মাসটাই হলো দোয়া কবুলের আর শেষের দশকে তো লাইলাতুল কদর আছে এক রাত হাজার মাসের মত না উত্তম হাজার মাসের মত না উত্তম আপনি 83 বছর হায়াত হয়তো না না পেতে পারেন কিন্তু এই লাইলাতুল কদর কাজে লাগালে 83 বছর 4 মাসের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন সুবহানাল্লাহ লাইলাতুল কদর এই শেষের দশকে রয়েছে এখন লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে আমরা এই শেষের দশকে কি কি আমল করব এবার আমরা কিছু আমলের কথা শুনব ইনশাআল্লাহ আমরা এই শেষ 10 দিনে 10টা আমল করব কয়টা আমল 10টা এই 10টা আমল আপনারা কেউ মিস করবেন না এই 10টি আমল আমরা সবাই যেন করতে পারি আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আমিন এক নাম্বার আমল হলো আমরা রাত জাগবো রাতের বেলা ঘুমাবো না কারণ নবীজির সুন্নত হলো তিনি রমজানের শেষ দশকে রাতের বেলা ঘুমাতেন না নবীর একটা সুন্নতের দাম কম না বেশি গোটা পৃথিবীর সবকিছুকে এক পাল্লায় রাখলে আর নবীর একটা সুন্নতকে আরেক পাল্লায় রাখলে নবীর সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে এজন্য যেহেতু নবী শেষ 10 রাত ঘুমাতেন না আমি তো নবী প্রেমিক আমার ভেতরে নবীর মহব্বত আছে আমি নবীর প্রতি মহব্বত রেখে মহব্বতের বহি প্রকাশ ঘটিয়ে আমিও শেষের 10 রাত ঘুমাবো না আমরা পারবো না ইনশাআল্লাহ একেবারে সাহরি শেষ করে ফজরের নামাজ আদায় করে যদি আমরা পারি ইশরাক শেষ করে তারপরে কয়েক ঘন্টা ঘুমাবো পারবো তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার আমল রাতের বেলা জেগে জেগে আমরা সারা রাত ইবাদত বন্দেগী করব নফল নামাজ কিয়ামুল লাইল কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল অর্থাৎ ইবাদত বন্দেগীর মাধ্যমে পুরো রাত জেগে জেগে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো বলি ইনশাআল্লাহ দুই নাম্বার আমল আমরা এই শেষ দশকের রাতগুলোতে দুনিয়ামি ব্যস্ততা থেকে নিজেদেরকে মুক্ত রাখবো দুনিয়ামি ব্যস্ততা থেকে শেষের 10টা রাত নিজেকে
মুক্ত রাখবে পারবেন না ইনশাআল্লাহ সকল ব্যস্ততা শেষ করে ফেলবেন দিনের বেলাই শেষ রাতের বেলা কোনো কাজ নাই রাতের বেলা শুধু একটাই কাজ রাতের সবটুকু সময় দিব কাকে আল্লাহকে তিন নাম্বার আমল হলো আমরা শুধু নিজেরাই রাত জাগব না বরং আমরা আমাদের পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিব আমরা আজকে গিয়ে বাসায় বুঝাবো আমাদের পরিবারের সদস্যদেরকে বাসায় গিয়ে বুঝাবো যে শোনো শেষের দশক হলো ইবাদতের এটা ব্যস্ততা দুনিয়াবি ব্যস্ততা বা অন্যান্য কাজে সময় নষ্ট করার সময় এই শেষ দশক নয় আমরা এই শেষ দশক পরিবারের সবাই জেগে থাকব আপনারা এমনকি বাচ্চাদেরকেও পারলে জাগিয়ে রাখেন কারণ এটা একটা সংস্কৃতি গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে দেখেন না ইসলাম বিরোধীরা এখন ইসলামের বিরুদ্ধে সাংস্কৃতিক যুদ্ধ শুরু করে দিয়েছে আপনারা দেখছেন যে রমজান মাসে অনেক জায়গায় ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে ইফতার মাহফিলে বাধা দেওয়া হয় নাই অথচ আমি আমার বন্ধুদেরকে নিয়ে আমি আমার প্রতিবেশীদেরকে নিয়ে ইফতার করব এতে কার বাপের কি আমরা ইফতার করব এখানে বাধা দেওয়ার কিছু আছে এটা একদিকে যেমন ইবাদতের ইবাদত না অন্যকে ইফতার খাওয়ানো ইবাদত কিনা একদিকে এটা ইবাদত অন্যদিকে এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি যে আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করি এবং গ্রামে গ্রামে এলাকায় এলাকায় পাড়া মহল্লায় প্রতি বছরই আমরা এগুলো দেখি একেবারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় শহরে নগরে বন্দরে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অফিস আদালতে সব জায়গায় এই ইফতার মাহফিলের চিত্র আমরা দেখি এটা বলা যেতে পারে যে ইফতার মাহফিলে অবান্তর অপচয়মূলক কোনো কিছু না করে আমরা যেন সচেতনতার সাথে করি যাতে আমাদের ইফতার মাহফিলগুলো থেকে শেখার মতো অনেক জিনিস থাকে ইফতার মাহফিলে অনেক কিছু শেখার মতো আছে যেমন সেখান থেকে আমরা সম্প্রীতি শিখি সৌহার্দ্য শিখি পারস্পরিক ভালোবাসা এখানে আসে না নাই এটা সবাই মিলেমিশে একসাথে বসে ইফতার খাই এতে করে মনের সংকীর্ণতা দূর হয় মিলেমিশে খাওয়া মিলেমিশে চলার যে একটা অভ্যাস শিক্ষা এটা সেখান থেকে পাওয়া যায় তো বলা হচ্ছে রাষ্ট্র থেকে যে এটা নাকি অপচয় হয় অথচ সরকারের কোনো মন্ত্রী কোনো এলাকায় আসলে পড়ে দেখা যায় কত পয়সা রাষ্ট্রের অপচয় হয় সেখানে অপচয় হয় কেউ এই কথা বলে না অপচয় খুঁজে পাইছে কোথায় অপচয় খুঁজে পাইছে ইফতারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কনসার্ট হয়েছে হয়েছে না এই রমাদানের আগে কনসার্ট হয়েছে সেখানে অপচয় হয় নাই অপচয় হয় শুধু কোথায় ইফতারে এখন এপ্রিলের এক তারিখ সামনে 14ই এপ্রিল পহেলা বৈশাখ আসবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন মঙ্গল শোভাযাত্রা মঙ্গল প্রতীক প্রজ্বলন হবে কার বাপের পয়সা এগুলো কার বাপের পয়সায় এগুলো এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় তো জনগণ জনগণ কারা এদেশের 90% জনগণ কারা মুসলমান মুসলমানদের ট্যাক্সের পয়সায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন হবে মুসলমানদের ট্যাক্সের পয়সায় নাচ গান কনসার্ট হবে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে অন ইসলামিক কাজ হবে এটা এদেশের মুসলমানরা কোনোদিনও বরদাস্ত করবে না মুসলমানদের ট্যাক্সের পয়সায় ইফতার মাহফিলে মসজিদ মাদ্রাসা বা দিনই কাজে যাবে এতে আমাদের কারো কোনো আপত্তি আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়াত দান করুন তো বলছিলাম তিন নাম্বার গরম লাগবে না আপনাদের আচ্ছা তিন নাম্বার হলো আমরাও রাত জেগে পরিবারের সবাইকে নিয়ে ইবাদত মন্দেগীতে সামিল হব বলে ইনশাআল্লাহ চার নাম্বার কিয়ামুল লাইল মিস করব না আমি আপনাদের মসজিদে আসার পরে এই খবরটা পেয়ে খুব আনন্দিত হয়েছি খুব খুশি হয়েছি শুনেছি আপনাদের এই মসজিদে কিয়ামুল লাইলের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ শুনেন জামাতের ব্যবস্থা করায় কি লাভ হয়েছে আপনাদের এখন সব দায়িত্ব চলে গেছে ইমাম সাহেবের উপরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেবের নামাজ আপনার নামাজ হয়ে গেল সুবহানাল্লাহ আমরা যদি বাড়িতে নামাজ পড়তাম আমাদের তিলাওয়াতের যে হালত আমাদের তিলাওয়াতের যে হালত আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে ভুল হয়ে যায় 20টা সূরা ফাতিহা পড়লে তিলাওয়াত করলে ভুল হয়ে যায় 30টা অন্য সূরা মিলাইতে গেলে ভুল হয়ে যায় 50টা ভুল আর ভুল তো জামাতের সাথে নামাজ এর ব্যবস্থা থাকায় একটা ফায়দা হয়ে গেছে আমাদের সবার যে অন্তত পক্ষে সহি শুদ্ধভাবে কেরাত এর সাথে নামাজ হচ্ছে আমাদের নামাজও কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে সুবহানাল্লাহ
একটা লাভ হইছে না আমাদের তাহলে তারাবিহের পাশাপাশি কিয়ামুল লাইলে পুরো মসজিদের কাতার বাকি থাকবে না সবগুলো কাতার যেন ফিলাপ হয়ে যায় শুধু নিজে আসবেন আসার সময় প্রত্যেকের বাড়িতে দরজায় দরজায় ডেকে আসবেন আপনার বন্ধুকে ডেকে আসবেন আপনার ভাইকে ডেকে আসবেন আপনার চাচাকে ডেকে আসবেন বাবাকে ডেকে আসবেন আব্বাজান চাচাজান ভাইজান চলেন চলেন কিয়ামুল লাইল আরম্ভ হয়ে যাচ্ছে সবাই মিলে কিয়ামুল লাইলে যাই কিয়ামুল লাইল যখন আদায় করা হয় ওইটা রাতের গুরুত্বপূর্ণ সময় রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা গভীর রাত প্রেম ভালোবাসার রাত তাই না ওই যে অনেক ছেলেরা শয়তানের ধোকায় কিছু ছেলেরা যখন বিপদে যায় বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে জড়িয়ে পড়ে এরা কথা বলে কোন সময়ে কোন সময় কথা কয় ওই সময় বুঝছেন তো রাতের বেলা ওই সময়টা গভীর লাভ এটা হচ্ছে প্রেম ভালোবাসা হারাম সম্পর্ক করে প্রেম ভালোবাসা করার সময় নয় এই সময় প্রেম ভালোবাসা হবে কার সাথে আল্লাহর সাথে আচ্ছা বলেন তো আল্লাহর চাইতে আপনাকে কেউ আল্লাহর চাইতে আপনাকে কি কেউ আর বেশি ভালোবাসে না আপনার বউ আপনাকে এত ভালোবাসে না আপনার মা বাবা আপনাকে এত ভালোবাসে না যতটা ভালোবাসেন আপনাকে আল্লাহ আল্লাহ ভালো না বাসলে আপনি বেঁচে থাকতে পারতেন না আপনাই আমি যে নাফরমান আল্লাহ এরপরেও তো অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচায় রাখছেন তো ভালোবাসা আছে না নেই আমার আপনার প্রতি আল্লাহর দয়া অনেক বেশি এই দয়া এই নিয়ামত আমরা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবো কেউ আপনার আপন না এই মুহূর্তে মারা গেলে মসজিদে ঘোষণা করা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক সাহেব মসজিদে এসে আলোচনা শোনারত অবস্থা ইন্তেকাল করেছেন ওনার জানাজা বাদ আসর মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে আপনার লাশ এখান থেকে বের করে খাটিয়ায় করে বাসায় দেওয়া হবে আপনার লাশ বাড়িতে ঢোকার পরে আপনার বাড়ির সবাই কি যে কান্নাকাটি আরম্ভ আসরের আগ দিয়ে যখন লাশ বের করে আনবে আরো ফাটাফাটি কান্না 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 এরপরে এক দুই দিন মনে রাখবে তিন চার দিন মনে রাখবে পরে দেখবেন আস্তে আস্তে সবাই আপনাকে ভুলে যাবে কিন্তু দুনিয়াতে আপনি আল্লাহর হয়ে যান কবরে যাওয়ার পরে দেখবেন আল্লাহ ছাড়া রসুল ছাড়া কেউ আর আপনার জন্য আপন নয় এজন্য সবচেয়ে আপন কে আল্লাহ এজন্য প্রেম ভালোবাসা রাতের বেলা আল্লাহর সাথে করুন কারণ ওই সময় আল্লাহ নিজেই আপনাকে ডাক দেন আল্লাহ আপনাকে ডাকেন মান যাল্লাযী ইয়াদউনি কে আছো যে আমাকে ডাকবে এজন্য আমি সব সময় বলি পাঁচ ওয়াক্ত নামাজে আজ আসার জন্য আজান দেন মুয়াজ্জিন সাহেব আর তাহাজ্জুদের নামাজে আসার জন্য ঘোষণা দেন আল্লাহ আল্লাহ তাআলা নিজেই ডাক দেন নিচের আসমানে দুনিয়ার আসমানে সেই আল্লাহ তাআলা ডাকেন মান যাল্লাযী ইয়াদউনি আমার এমন কোন গোলাম আছে যে আমাকে ডাকবে আমার যে গোলাম এই গভীর রাতে না ঘুমিয়ে আমাকে ডাকবে ফাস্তাজীবা লাহু আমার বান্দার ডাকে আমি জবাব দিব আল্লাহ আরো বলেন মান যাল্লাযী ইয়াস্তাগফিরুনি এমন কে আছে যে তার গুনাহ মাফের জন্য আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা প্রার্থনা করবে যে আমার কাছে এখন ক্ষমা প্রার্থনা করবে আমি তার সব গুনাহ মাফ করে দিব আপনার আমার তো চাওয়া পাওয়ার কোনো সীমা নাই কত চাওয়া পাওয়া আছে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াসআলানি এমন কে আছে যে আমার কাছে চাইবে বান্দা তোমার চাওয়া পাওয়া আমার কাছে বলো তোমার যত চাওয়া পাওয়া আছে এই গভীর রাতে আমাকে ডেকে আমার কাছে চাইলে পরে আমি তোমার সকল চাওয়া পূরণ করে দিব অথচ সেই সময় আপনি ঘুমিয়ে আছেন ওই সময় ঘুমায় থাকবেন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যান এই শেষ দশক কিয়ামুল লাইল যেন মিস না হয় ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো কিয়ামুল লাইল এজন্য আল্লাহর নবী বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো রাতের নামাজ আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও কিয়ামুল লাইলকে তোমরা তোমাদের নিয়মিত আমল অভ্যাসে পরিণত করে নাও ফা ইন্নাহু দাকুস সালিহিনা ক্বাবলাকুম কারণ এটা ছিল তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল
যদি তোমরা এই আমল নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারো ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম এই কিয়ামুল লাইলের আমলের কারণে তুমি তোমার রবের একেবারে নৈকট্যশীল বান্দা হয়ে যাবে আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে আল্লাহর প্রিয় বান্দা হবে এই এলাকার এমপি সাহেবের কাছে যাওয়ার জন্য কাছের লোক হওয়ার জন্য কত চেষ্টা তদবির আপনি করেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটু কাছাকাছি যাওয়ার জন্য মানুষ কত চামচামি করে দেখবে কত গিফট পাঠায় এরপরে সামনাসামনি পাইলে পরে বক্তৃতায় দুই তিন মিনিট তার গুণগান করে কি বলেন করে কি করে না দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার কোন মানুষের কাছে যাওয়ার জন্য আপনি এত কিছু করেন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য আপনি কি চেষ্টা করেন কি তদবির করেন কতটুকু আমলের চেষ্টা করেন আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন এই একটা কাজ করুন কিয়ামুল লাইল আপনার আমল বানিয়ে নেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন আল্লাহর কাছাকাছি চলে যাবেন সুবহানাল্লাহ এজন্য রাতের বেলা কিয়ামুল লাইলের অভ্যাস তৈরি হবে এই 10 দিন একটাও মিস করবেন না দেখবেন একটা অভ্যাস হয়ে যাবে ঈদুল ফিতরের পরেও ওই সময় রাতে ঘুম ভেঙে যাবে ওই অভ্যাসটা ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ কিয়ামুল লাইল নিয়মিত রাতের নামাজ আদায় করা এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এজন্য আল্লাহ সূরা ফুরকানের শেষের দিকের আয়াতে তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা তো হলো তারা والذين يبيتون لربهم سجدا وقياما রাতের বেলায় রুকু সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা হলো রহমানের বান্দারা রাতের বেলা তামাশা করে না আড্ডা দেয় না রাতের বেলা শপিং করে না রাতের বেলা তারা সাজদা দেয় কাকে আল্লাহকে আল্লাহ অন্য আয়াতে বলেছেন আমার প্রিয় বান্দারা তাদের স্বভাব হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন রাতের বেলা এরা খুব কম সময় ঘুমায় ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ইস্তেগফার করে করে তারা রাত কাটায় অন্য আয়াতে আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি يدعون ربهم خوفا وطمعا এরা রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা করে রাখে ঘুমায় না রাতের বেলা আল্লাহর আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় আল্লাহকে তারা ডাকতে থাকে আমাদের নবী রাতের বেলা কি করতেন আমাদের মা বলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজি রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা এত দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে তার পা গুলা ফুলে যেত আল্লাহু আকবার নবীজির পা গুলা ফুলে যেত তার মানে নামাজ শর্ট না লম্বা আর আমাদের নামাজ একটু লম্বা হলে পিছন থেকে মুসল্লিদের যে কাশি আরম্ভ হয় কি যে সিগনাল এখনো অনেকে কাশি মারতেছে তো এরকম কাশি মারে অথচ নবীজি রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন পা ফুলে যেত এটা কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাসে যদি একটু লম্বা কেরাতে নামাজ না হয় আপনি যদি মন ভরে কোরআন সন্ধ্যা না পড়েন তো শুনবেন কখন বলেন এজন্য আপনাদের সকলকে অনুরোধ করব যেহেতু আপনাদের মসজিদে কিয়ামুল লাইলের ব্যবস্থা আছে আমরা নিজেরা তো আসবই আমাদের নিজেদের বাড়িঘর এবং বাড়িঘরের আশেপাশে যারা আছে সবাইকে ডেকে নিয়ে আমরা কিয়ামুল লাইলে অংশগ্রহণ করব আমরা পারবো না ইনশাআল্লাহ তাইলে শেষ দশকের কয়টা আমলের কথা বলছিলাম জানি আমরা জোরে বলেন বলছি কয়টা চারটা একটু আবার রিপিট করি এক নাম্বার সারা রাত জেগে ইবাদতের চেষ্টা করা দুই নাম্বার পরিবারকেও জাগিয়ে দেওয়া তিন নাম্বার শেষ দশকে রাতের বেলা সকল ব্যস্ততা থেকে নিজেকে ফ্রি রাখা চার নাম্বার কিয়ামুল লাইলে অংশগ্রহণ করা পাঁচ নাম্বার যেহেতু শেষ দশকে লাইলাতুল কদর আছে কদরের রাত এটা কুরআন নাজিলের রাত সেহেতু আমরা সবাই
সিদ্ধান্ত নেই নিয়ত করি যে শেষ দশকে কমপক্ষে কোরআন একবার খতম করব কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়ব চাইলে সম্ভব কি সম্ভব না তাহলে প্রতিদিন কয় পারা তিন পারা আপনারা তিন পারা কিভাবে পড়বেন আপনাদেরকে একটা কৌশল শেখায় যায় প্রত্যেক পারায় আছে কয় পৃষ্ঠা জানেন না আপনারা কয় পৃষ্ঠা কয় পেজ 20 পেজ কয় পেজ পাঁচ ওয়াক্ত নামাজ শুধু মাগরিবের নামাজটা বাদ দেন কারণ ওই সময় তো নামাজ আদায় করে ইফতারের পরে টায়ার্ড হয়ে যায় মানুষ সবাই ক্লান্ত থাকেন তা মাগরিবের নামাজ ছাড়া বাকি নামাজ হচ্ছে কত চার ওয়াক্ত এই চার ওয়াক্ত নামাজের পরে আপনি যদি পাঁচ পাতা করে পড়েন পাঁচ পেজ চার পাশে কত হয় 20 কয় পারা হয় কারণ আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন 10 দিনে পুরা কোরআন পড়বেন তাহলে ডেইলি পড়া লাগবে কয় পারা আপনাকে কৌশল শেখায় দেন নামাজের পরে বাড়িতে চলে যায় না বসে থাকেন 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বসেন তাইলে পাঁচ পাতা করে পড়লে 5 পেজ পাঁচ পৃষ্ঠা পড়লে যদি এক পারা হয় তাহলে তিন পারা হইতে হলে আপনাকে আরো দুই গুণ বাড়াতে হবে তাইলে পাঁচ পৃষ্ঠা না পড়ে প্রত্যেক নামাজে পড়বেন কয় পৃষ্ঠা 15 পৃষ্ঠা নামাজের পরে তাইলে 15 পৃষ্ঠা করে পড়লে প্রতিদিন হবে কয় পারা 10 দিনে এটা খতম হয়ে গেল না তাহলে এই কৌশল অ্যাপ্লাই করতে পারেন এই শেষ দশকে কোরআন একবার খতম হয়ে যাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবেন আল্লাহ কোরআন নাজিলের এই দশকে আমি কোরআন পুরো একবার পড়েছি আমার এই তেলাওয়াত কবুল করো সারা জীবনের গুনাহ maaf করো আল্লাহ তাআলাকে চাইলে maaf করে দিতে পারেন না অবশ্যই আর এই কোরআন শুধু তেলাওয়াত করবেন না রমজান এবং রমজানের বাইরে জীবনভর কোরআন বুঝে বুঝে পড়ে কোরআনের রঙে রঙিন হওয়া চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ 6 নম্বর আমল প্রতিদিন আপনারা কিছু সদকা করুন দান সদকা করুন কারণ এই শেষ দশকে লাইলাতুল কদর আছে আপনি যদি প্রতিদিন 20 টাকাও দান করেন তো শেষ দশকে প্রতিদিন 20 টাকা করলে লাইলাতুল কদর তো এর ভিতরে পড়বেই পড়বে মিস হবে আর তাহলে যেদিন কদর হবে ওই দিনের 20 টাকা কত মাসের দান সৎকার চেয়ে উত্তম হাজার মাস 83 বছর 4 মাস এর দান সৎকার চাইতেও উত্তম হয়ে যাবে সুবহানাল্লাহ তো 20 টাকা বলছি দেখে 20 টাকা দিয়েন না এটা একটা এক্সাম্পল আর কি যার যে সাধ্য আছে ক্ষমতা আছে যার পয়সা বেশি দিবেন দানশীল ব্যক্তিদের হৃদয় বড় হয় যারা কৃপণ কৃপটা এরা সংকীর্ণ মনা হয় এজন্য দানশীল হবেন টাকা পয়সা জমায় রাখেন না কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সা আছে ছেঁড়া কাপড় পরে ছেঁড়া কাপড় ভালো খায়ও না বাজারে গেলে দেখবেন পচা তরকারি কিনবে পচা মাছ কিনবে এরকম দুই একটা কিপটা কম বেশি প্রত্যেক সমাজেই আছে এই যে কিপটা এত কিপটামি করে সম্পদগুলা জমায় রাখে বুড়া হওয়ার পরে দেখা যাবে শরীরে কত ধরনের রূপ দেখা দিয়েছে শরীরকে না দিয়ে আজ সম্পদ জমায় রাখলো শেষ বয়সে মরার আগে সব সম্পদ আবার এই শরীরের জন্যই খরচ করে সম্পদ শেষ করা লাগবে এজন্য বুদ্ধিমানের কাজ হলো আপনার কাছে যা আছে নিজের শরীরকে দেন নিজে একটু ভালো খান ভালো পরিধান করেন বাকিটুকু প্রয়োজনের অতিরিক্ত যা থাকবে সব আল্লাহর পথে দান সদকা করে দেন মনে বড় প্রশান্তি পাবেন কারণ যার পয়সা জমানো যত বেশি তার টেনশন তত বেশি জমাইতে যায় না এত জমায় কি করবেন কবরস্থানে যারা শুয়ে আছে এরা কেউ কি পয়সা নিয়ে গিয়েছে সব দুনিয়ায় আছে আপনি জমাইতেছেন কেন এত জমানোর দরকার নাই নিজের নিজের পরিবারের প্রয়োজনটুকু পূরণ করার পরে যেগুলো অতিরিক্ত থাকে আল্লাহর পথে খরচ করতে থাকেন দেখেন দেখবেন মনে প্রশান্তি পাবেন শান্তি পাবেন যারা টাকা পয়সা জমায়ে রেখেছে আপনি তাদের সাথে পার্সোনালি কথা বলবেন পার্সোনালি কথা বললে দেখবেন তারা তাদের মনের খবর বলবে ভাই রে শান্তি নাই জমায়ে রাখছি ভয় লাগে কোন সময় ব্যাংক দেউলিয়া হয়ে যায় এটা কিনে রাখছি ওইটা করে রাখছি না জানি কোন সময় কি হয়ে যায় তো সবচাইতে ভালো হবে নিজের আর নিজের পরিবারের প্রয়োজন পূরণ করেন প্রয়োজন পূরণ করে অতিরিক্ত যেটা আছে আল্লাহর পথে খরচ করতে থাকেন মনে শান্তি পাবেন অন্যদিকে সম্পদ কোনোদিন কমবে না আপনার কারণ আল্লাহ ওয়াদা করেছেন যে আমার পথে খরচ করবে আমি আল্লাহ তার সম্পদ দিন দিন শুধু বাড়িয়ে দিব সুবহানাল্লাহ
এজন্য দানশীল ব্যক্তিদের টেনশন নাই ওর জীবনে ওর সম্পদ কমবে না বরং কিপটা ব্যক্তির জন্য দুঃসংবাদ ওর সম্পদ আরো কমবে দানশীল ব্যক্তির সম্পদ কখনো কমবে না তার সম্পদ বাড়ায়া দেন কে তাহলে আমরা এই শেষ দশকে প্রত্যেকদিন সাধ্য অনুযায়ী কিছু দান সৎকার করতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা বোনরাও দান সৎকার করবে সাত নাম্বার হচ্ছে প্রতিদিন ইস্তিগফার ইস্তিগফারের আমল এটা নবীজির প্রতিদিনের আমল নবীজি প্রত্যেকদিন ইস্তিগফার করতেন কয়বার এক হাদিসে এসেছে 70 বার অন্য হাদিসে এসেছে 100 বার এখন আপনারা সবাই বলেন তো নবীজির জীবনে কি কোনো গুনাহ আছে না গুনাহ নাই এরপরেও ডেইলি ইস্তিগফার করেছেন কয়বার 100 বার আপনাদের জীবনে আমার জীবনে আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে আপনার জীবনে গুনাহ আছে আপনি তওবা করেন ইস্তিগফার করেন কয়বার একবারও আর নবীজির গুনাহ নাই করতেন কয়বার তাহলে আমাদের তো উচিত ছিল ইস্তিগফার করা আরো আরো বেশি এজন্য এই আমলটা করবেন ইস্তিগফার তো ব্যক্তির উপর অনুগ্রহ করেন কে আল্লাহ এজন্য সকাল সন্ধ্যায় সারাক্ষণ সময় পাইলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এই আমলটা শুধু রমজানের শেষ দশক নয় সারা বছর এই আমল নিজের মধ্যে রাখবেন পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আট নম্বর এই শেষের দশকে একটা দোয়া আমরা বেশি বেশি করে পড়বো আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল আমি যদি জানতে পারি কোন রাত কদরের রাত এটা জানতে পারলে কদরের রাতে আমি কোন দোয়া করব কদরের রাত কোন রাত এটা যদি আমি জানতে পারি তাহলে কোন দোয়াটি পড়ব তখন নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন হে আয়েশা তুমি যদি জানতে পারো কদরের রাত কোন রাত তাহলে তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি এই দোয়াটা আপনারা পারেন তো কারা কারা পারেন একটু হাত তুলেন তো মাশাআল্লাহ অনেকে পারেন হাত নামান যারা পারেন না আপনারা মুখস্থ করে ফেলবেন আমরা সবাই একটু বলি আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি কত সুন্দর দোয়া আল্লাহর নবী শিখালেন আল্লাহুম্মা মানে হে আল্লাহ ইন্নাকা আফুউন নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে পছন্দ করো ক্ষমা করতে ভালোবাসো ফাআফু আননি অতএব তুমি আমাকে ক্ষমা করো বলেন আমিন আমিন শেষ দশকের সব সময় এই দোয়াটা আপনারা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো ইতিকাফের সুযোগ যাদের আছে ইতিকাফ মিস না করা কারণ আল্লাহর নবী ওফাতের আগ পর্যন্ত প্রত্যেক রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন তিনি ইন্তেকালের আগের বছর ইতিকাফ করতে পারেন নাই এজন্য যে বছর তার ওফাত হয় ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন আপনাদের মসজিদেও শুনেছি তরুণ তরুণ ছেলেরা যুবক ছেলেরা ইতিকাফে ঢুকেছে আলহামদুলিল্লাহ আমি শুনে বড় খুশি হয়েছি এই ইতিকাফের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে এবং এর মাধ্যমে আপনার গুনাহও মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ 10 এবং সর্বশেষ হলো ঈদুল ফিতরের আগে এই শেষ দশকে যাকাতুল ফিতর যেটাকে আমরা বাংলাদেশে বলি সদকাতুল ফিতর আদায় করবেন এবং এ বিষয়ে যেহেতু এখানে আমি শিডিউল দেখলাম আলোচনা আছে বিস্তারিত সেদিন আলোচনা হবে এই শেষের দশকে মোট আমলের কথা বলেছি কয়টা 10টা এই 10 দিনে আমরা এই 10টি আমল প্রতিদিন যদি করতে পারি লাইলাতুল কদর মিস হওয়ার সম্ভাবনা নাই লাইলাতুল কদর আমাদের নসিব হবে এবং কদরের যে নেয়ামত এটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ দীর্ঘ সময় আমি আপনাদের সামনে আলোচনা করেছি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না পরিশেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যেহেতু শেষ দশক শুরু হয়ে গেছে আজকে তো শেষ দশকের প্রথম দিন তাই না প্রথম দিন আরো 9 দিন আছে আরো 9টা রাত আছে এবং বেজুর রাত আরো কয়টা আছে 4টা আমরা শেষ দশকের প্রত্যেকটি দিন এবং রাতকে গুরুত্বের সাথে কাজে লাগাবো আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা আগ্রহ উৎসাহ উদ্দীপনার সাথে এই শেষ দশক ইবাদত বন্দেগী জিকির আজকার সালাত কিয়ামুল লাইল মোট কথা আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন